আইসিসির সাবেক এলিট প্যানেলভুক্ত আম্পায়ার রফ লাহোরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর তেরো বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে দুশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন রফ দুই সালে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়ার পর দু সালে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পান রফ পরে সাত বছরে তিনি আম্পায়ার হিসেবে চৌষট্টিটি টেস্টে দায়িত্ব পালন করেছেন যার উনপঞ্চাশটিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন আর বাকি পনেরো টেস্ট টি ভ্যাম্পায়ার হিসেবে আটানব্বই ওয়ানডে আর তেইশটি টি টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি ক্যারিয়ার শুরুর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন রফ আশির দশকে বেশ ভালো ফর্মে ছিলেন ডানহাতি এই ব্যাটার একাত্তরটি প্রথম শ্রেণীর এবং চল্লিশটি লিস্ট এই ম্যাচ খেলেছেন তিনি